কে আর মৃত্যু মনে করায় না, 7 দিনের খানা মনে করা যায়। বড়া মরছে 7 দিন একটা খানার বুঝাইছে, এবড়া মারা গেছে 40 দিনের আর একটা খানার কি হয়েছে বুঝাইছে, এবড়া মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হয়েছে, 3টা খানা কেন অটো কথা বুঝছেন না, 7 দিনে একটা, 40 দিনে একটা, বছর শেষে একটা, 3টা খানা করে রেডি। তাইলে যেই মৃত্যু 3টা খানা রেডি করে ওই মৃত্যু আখেরাত মনে করাবে কিভাবে? রসম প্রথা সমাজের, সমাজের প্রথা, আহা সমাজের প্রথা আমাদেরকে আখেরাত বলায় দিছে, সমাজের রসম আমাদেরকে আখেরাত বলায় দিছে। প্রথম দিনেই জিজ্ঞাসা করে হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে, আজকে জানাজা হয়েছে, আবার 3 দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাব, এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর, আমারে বহুত লোক জিগায়, আমি সবসময় বলি যে ভাই আমার খেয়াল হইলো খানাটা আজ রাত করে লেলে ভালো হয়, কালকে না করে আজকে কষ্ট করে করে লেলে রাইতে রাইতে, যেহেতু ফার্মের মুরগা হার রাইতে পাওয়া যায়, ওই যে সাদা ঠেঙ্গলা মুরগি সারা রাইতে বেসে তো কাজে মুরগি যে তো আসেই, আর পরিচিত দোকান থেকে চাইলে না আনুন, আজ রাইতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়ল তাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে উনি তো 2 পিস ফার্মের মুরগা খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল, কথা বোঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টার কি পরিমাণ আবশ্যক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখেরাত মনে করা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহর কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, উনি বলতেন আল্লাহর কসম আমাদের জমানায় কোনো মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে, জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম, উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে কার লোক, সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ, কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কান্ত, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আপনার আমাদের এই ফিকির নাই, জানাজা দেখবার পরও, লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি, সময় নাই, আরে নিয়ত বান্ধেন হুজুর, দেন তকবীর দেন তাড়াতাড়ি, বেটারে ফার করেন, এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলেন আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি, কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়, আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাত্তার মতো হয়ে গেছে বেটা, তোর মতো ডাকায় তুই কবর খুঁড়স কেন, তুই মারি না খুঁড়বি, তুই গিয়া ফুকুরে না খুঁড়বি বেটা, তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয় মাটির নিচে, সেই কবর খুঁড়ে দেয় ওই নাফরমান তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই তো আমি আপনাদের কাছে, আমাকে সহ আমরা প্রত্যেকেই কবর যেন মনে করি, কবরবাসীদের মাগফিরাত, কবরবাসীদেরকে আল্লাহ মাফ করুক, এটা যেমন আমরা দোয়া করি, এর চাইতে বেশি দোয়া করা উচিত, আল্লাহ আপনি আমাকেই মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন, আমাদেরও মাগফিরাত দরকার, ঠিক কি না বলেন? শুধু কবরবাসীদের মাগফিরাত না, জীবিতদেরও মাগফিরাত, জিন্দা মুর্দা সবার মাগফিরাত দরকার, মাগফিরাত দরকার।